প্রিয় ছাত্রবন্ধুরা দীপঙ্কর ডিএসআর চ্যানেলটিতে আবারও তোমাদের স্বাগত জানাই আজকে তোমরা যেটা দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য ভূগোল বিষয়ের সাজেশন নিয়ে আবারও হাজির হয়েছি এর আগের ভিডিওতে তোমরা প্রথম যে চ্যাপ্টার সেই চ্যাপ্টারের সাজেশন পেয়ে গেছো আজকে তোমাদের দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ বায়ুমণ্ডল সেই বায়ুমণ্ডল থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কী কী রয়েছে তোমাদের জন্য সেগুলো এই ভিডিওতে আমরা দেখে নেব তাহলে চলো দেখে কোন কোন প্রশ্নগুলো তোমাদের বায়ুমণ্ডল থেকে ইম্পর্টেন্ট রয়েছে প্রথমে দুইয়ের জন্য দেখো অ্যারোসল কি হোমোস্ফিয়ার ও হেড্রোস্পিয়ার কাকে বলে ওজন গহ্বর কি টিকা আয়নোস্ফিয়ার টপোসফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার ইনসোলেশন কি অ্যালবেডো কি রেখা কাকে বলে বৈপরীত্য উত্তাপ কাকে বলে উষ্ণতারাসের স্বাভাবিক হার বলতে কি বোঝো বিশ্ব উষ্ণায়ন কি বা কিভাবে হয় বা কাকে বলে সমচাপ রেখা কাকে বলে ফেরেলের সূত্র বাইস ব্যালট সূত্র ডোল ড্রাম কি জেড কি সমুদ্রবায়ু কাকে বলে বা কি স্থলবায়ু কাকে বলে মৌসুমী বায়ুকে স্থলবায়ু ও সমুদ্রবায়ুর বৃহৎ সংস্করণ কেন বলা হয় কালবৈশাখী কি চিনুক টর্নেডো এদের সংজ্ঞা উৎপত্তি বা কোথায় এদের দেখা যায় অ্যানাবেটিক বায়ু কাকে বলে ক্যাটাবেটিক বায়ু কাকে বলে ঘূর্ণবাদ ও প্রতিপ ঘূর্ণবাদ কাকে বলে নিরপেক্ষ আর্দ্রতা কাকে বলে সমবর্ষণ রেখা কাকে বলে কুয়াশা কি ধোয়াশা কি বৃষ্টির অঞ্চল কাকি বলে শিশিরাঙ্ক কি এগুলো দুয়ের জন্য অবশ্যই ভালো করে পড়বে তিনের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট রয়েছে সেগুলো দেখে নাও ট্রপোসফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলা হয় কেন স্ট্যাটোসফিয়ারকে শান্তমণ্ডল বলা হয় কেন ওজন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলে কেন ওজন স্তরের গুরুত্ব ও প্রভাব লেখক গ্রিনহাউস প্রভাবগুলি লেখ অশ্ব অক্ষাংশ কাকে বলে জেটবায়ুর বৈশিষ্ট্য লেখো জেটবায়ুর সঙ্গে মৌসুমী বায়ুর সম্পর্ক লেখো নিরক্ষীয় ও ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্যগুলি লেখো ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন এটাও ইম্পর্টেন্ট এবার পাঁচ নম্বরের জন্য যে প্রশ্নগুলো এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট রয়েছে এবার সেগুলো দেখে নেব খুব বেশি প্রশ্ন নেই এখান থেকে এখান থেকে কিন্তু দুটো প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে যে গ্রুপটা চারটা প্রাকৃতিকের যে গ্রুপ চারটা প্রশ্ন থাকে দুটো প্রশ্ন তোমাদের লিখতে হয় সেখানে কিন্তু বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে দুটো প্রশ্ন থাকে তাই ভালো করে বায়ুমণ্ডল চ্যাপ্টারটাই যদি তোমরা পড়ো তাহলে দেখবে দুটো প্রশ্ন এখান থেকেই তোমরা লিখে দিতে পারবে তাহলে দেখেনি কি রয়েছে প্রথম প্রশ্ন পৃথিবীর নিয়ত ও বায়ুর সঙ্গে বায়ুর চাপ বলয়ের সম্পর্ক ব্যাখ্যা করো তিন নম্বর বায়ুমন্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি লেখো চার নম্বর বায়ুমন্ডলের চাপের তারতম্যের কারণগুলি লেখো পাঁচ নম্বর বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ করো যেখানে পরিচলন বৃষ্টিপাত শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত ঘূর্ণবাদ বৃষ্টিপাত রয়েছে এমনও হতে পারে তোমাদের যে কোনো একটা পরিচলন বা শৈলোৎক্ষেপ দুটোও দিতে পারে বা একটাও দিতে পারে সেটার ব্যাখ্যা ছবি সহ চাইতে পারে তারপরের প্রশ্ন দেখো বায়ুমণ্ডলে ট্রপোসফিয়ার এবং স্ট্যাটোসফিয়ার স্তরের বর্ণনা দাও অর্থাৎ ট্রপোসফিয়ার স্তরের সংজ্ঞা অবস্থান বৈশিষ্ট্য এগুলো আসতেই পারে এরপর আরেকটা যেটা প্রশ্ন রয়েছে ক্রান্তীয় মৌসুমি ক্রান্তীয় উষ্ণ মরু এবং নিরক্ষীয় জলবায়ুর অঞ্চলের বৈশিষ্ট্য এবং সাথে অবস্থান তাহলে বায়ুমণ্ডল থেকে এই প্রশ্নগুলো পড়লেই কিন্তু তোমাদের আশা করি তোমাদের মাধ্যমিক পরীক্ষায় যে ধরনের প্রশ্নগুলো দেয় তার মধ্যে অবশ্যই পেয়ে যাবে এটা আমার বিশ্বাস তাহলে এই প্রশ্নগুলো পড়ো প্র্যাকটিস করো সবার পরীক্ষা ভালো হোক ভালো থেকো সবাই ধন্যবাদ